আমার গানের পালা। শেষ হলে রে আসরে ভেঙে যাবে, দেশে যেতে হবে। মা গো, আর হয়তো আমার ভাগ্যে আসরে আসা নাও হতে পারে, তাই যাবার বেলায় সকলের কাছে বলে যাই, সকলে একটু প্রাণ খুলে আশীর্বাদ করবেন। মহাজন বললেন, ভক্ত পরশ বড়ই সরস, যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলেও খণ্ডন হয়ে যায়। অনেক সাধনা করে, অনেক ভাগ্য করে আজকে এত বড় মহতী অনুষ্ঠানে আমার মতো ক্ষুদ্র শিল্পী আসতে পেরে নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। আর অনেক আশা করেছিলাম বলে, অনেক ভাগ্য করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ লাভ করতে পেরেছি। তাই সকলে মিলে একটু আশীর্বাদ করবেন, যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে আমি বিদায় নিতে পারি। তাই তো মহাজন গানের ভাষায় বললেন, এই কৃষ্ণ গানের পালা। শেষ হলে রে এই আসরে ভেঙে যাবে, এই গানের পালা।
পাবি
আবার যারা তারা শুধু করে কানাকানি আমার বিদায় ঘন্টা কখন যেন বেজে যায়, তাই সকলে একটু আশীর্বাদ করবে। ছোটবেলা থেকে এই গানটাকে ভালোবেসে, গানটিকে সঙ্গীর সাথী করে সারা দেশ বিদেশে ঘুরে বেড়াই। এই গান ছাড়া আমার জীবনে আর কিছু নেই। যতদিন এই ধরার বুকে আছি আমি যেন আমার মা বাবাকে ভালো রাখতে পারি, আমি যেন মা বাবার চরণ লাভ করতে পারি, সেই সঙ্গে যেন গানটাকেও ভালোবাসতে পারি। আর এই গানের আসরে গান গাইতে গাইতে গানের মাঝে যেন আমি আমার প্রাণটা বিসর্জন দিতে পারি। তাই তো মহাজন বলল, দয়াল রে আমার যারা শুধু করে কানাকানি, হোক খানি
মন্দ কথা বলি সকলের চরণ তলে একটু ঠাঁই দেবেন, অনেক ভুল ত্রুটি করেছি, নিজের সন্তানগুলো ক্ষমা করবেন। তাই তো মহাজন গানের ভাষায় বললেন, গানের ছন্দে আমি মন্দ কথা বলি এই সাধু গুরু বৈষ্ণব তোমরা কেউ দিও না সবাই আমার
শুধু তরি খোলা বাকি পাগল বিজয় বলে সকলে ভালো থাকবেন।